সবাই ছোটবেলা থেকে কি কি গান শুনে বড় হয়েছে? ছোটবেলা থেকে বড় হওয়ার মধ্যে মানুষটা জড়িয়ে আছে। যে গানটা একসময় আনন্দ করে শুনতাম এখন এই সিচুয়েশনে দাঁড়িয়ে সেই গানটা শুনে চোখে জল আসছে। শিল্পী কোনোদিনও মৃত্যু হতে পারে না, সেটা তো আমরা বিশ্বাস করি মনে প্রাণে। তাই প্রয়াত কেকে স্যারের প্রয়াণে আজকে এমন একটি উদ্যোগ, আজ সকল শিল্পীরা মিলে গান শোনাবে এবং গান গাইবে তার উদ্দেশ্যে আজ জিও বাংলার পর্দায় তাই তুলে ধরব আপনাদের সামনে। জানি না, সবাই বলে শিল্পীর মৃত্যু হয় না, কিন্তু সামনা দিয়াদার আমি মনে করি যে গলাটা তো একটা মেশিনের যন্ত্রের মতনই, মানে গলাটা তো শরীরেরই একটা পার্ট। দেখো, আর তো কোনোদিন আমরা ওনাকে শুনতে পাবো না, আর তো কোনোদিন ওনার গলাটা আমরা শুনতে পাবো না। সো সেই দিক থেকে তো অবভিয়াসলি মানে চলে যাওয়া তো চলে যাওয়াই, যে কাজটা উনি করেছেন করে গেছেন সেটা থাকবে সারা জীবন, কিন্তু আর যে শুনতে পাবো না এটা খুব কষ্টের। এত ডান্স করছেন, গাইছেন স্টেজে এত এনার্জির মধ্যে, তার খানিকক্ষণের মধ্যে মানুষটা চলে যাবে, এটা সামাজিক মানে আমি তো এখন অবধি মেনেই নিতে পারছি না, এবং খুব অদ্ভুত লাগছে বিষয়টা, মানে এখনও পর্যন্ত ঠিক ডাইজেস্টই হচ্ছে না ব্যাপারটা। এবং অনেক ইনফরমেশনের মধ্যে কিন্তু অনেক অনেক খাপ মানে খামতি আছে, মানে সব ইনফরমেশন কিন্তু আমাদের কাছে নেই, মানে খুব আপছা আপছা কিছু ইনফরমেশন রয়েছে। ফার্স্টে তো অনেক কিছুই আসে, আমি বলবো না আমার নস্টালজিয়া বা এরকম কিছু, কারণ আমি তখনকার মানে ওই সময়কার নই। বাট আমি প্রথম থেকেই বলবো কেকে স্যারের গানের ভক্ত, আমি ভীষণ বড় ভক্ত। আর সবচেয়ে বড় কথা, ঠিক এই সময় আগের বছর কেকে স্যারের সাথে আমার একটি রিয়ালিটি শো সারেগামাপার সুবাদে আর কি দেখা হয়, এবং সেটার ফিনালেতে যারা যারা আর কি দেখেছিলেন, এই ফিনালের যারা সাক্ষী ছিলেন তারা জানবেন যে এই ফিনালেটা গ্র্যান্ড ফিনালের সময় উনি আমাদের জাজেস প্যানেলে ছিলেন। এবং এটা আমি বিশ্বাস করতে পারছি না, এখনও পারছি না, যে ওই দেখাটাই, স্যারের সাথে ওই দেখা হওয়াটাই প্রথম এবং সবচেয়ে লাস্ট হবে। মানে এখনও বিশ্বাস করে উঠতে পারিনি যে কেকে স্যার আমাদের ছেড়ে চলে গেছেন। পুরোটাই নস্টালজিয়া, কারণ আমাদের পুরো ছোটোবেলাটাই তো কেকে, মানে আমরা যারা 90s কিড তাদের ছোটোবেলা জুড়ে, এবং প্রথম মাল্টিমিডিয়া ফোন হাতে পাওয়া এবং গিয়ে ডাউনলোড করা, সাইবার ক্যাফেতে গিয়ে ডাউনলোড করে আনা, তো সেই গানগুলো কি, এই তো কেকেরই তো গানগুলো, সেইগুলো মোস্টলি কেকের গান। এবং আমি যেটা সবসময় মানে বলছি সবাইকে যে মানে অরিজিৎ হচ্ছে আমাদের বড়োবেলা আর কেকে হচ্ছে আমাদের ছোটোবেলা, তো ছোটোবেলা তো পুরোটাই নস্টালজিয়াতে ভর্তি, এবং ছোটোবেলাকে তো মানুষ মানে কেটে ফেলে দিতে পারে না জীবন থেকে, তো উনি আমাদের সাথে আছেন এবং আমাদের শেষ অবধি থাকবেন। শিল্পীর থেকেও উনি আমার মনে হয় একজন ভালো মানুষ, এবং ভালো মানুষরা সবসময়ই জড়িত থাকে সবার জীবনে, তো সারা জীবনই জড়িত থাকবে, মানে ওনার সবকটা গানই তো এক একটা ইমোশনের সাথে জড়িত, ইমোশনসগুলো সারা জীবন যদি মানে যতদিন ভেতরে থাকবে ততদিন টিকে থাকবে, তার গান রয়ে যাবে, তিনি রয়ে যাবেন আর সবসময় থেকে যাবে। আমরা ছোটোবেলা থেকে ওনার গান শুনে বড় হয়েছি, মানে যখন দুঃখ তো তখন দুঃখের গান, খুশির গান, সব রকম গান গেয়েছেন, তো আমরা ছোটো থেকে ওই গানেই নাচতাম। মানে আমি ডান্স করতে খুব ভালোবাসি, তো আমার ছোটো থেকে ডান্স শিখেছি, তো ডান্স করার সময় মানে মোস্ট সংস কেকের গানে আমরা ডান্স করতাম, কারণ আমি বলিউড ওয়েস্টার্ন ডান্স করতাম। আর্টিস্টরা হলো আর্টের জন্য বেঁচে থাকে, আর্টিস্টরা কখনও মানে আর্টিস্ট মারা গেলেও তারা সবসময় আমাদের মনে সবসময় থাকবে। কিছু গান আছে ওনার খুব ফেভারিট, যেরকম আভি আভি, তারপর হলো প্রচুর গান আছে, মানে কোন গানটা বলবো, এটা ভালো ওটা খারাপ, সব গানই ওনার ফেভারিট। শুধু কেকে স্যারকে নিয়ে আজকে যে সন্ধে আয়োজন হয়েছিল সেটা নিয়ে তো আর বলার কিছু নেই, এবং আপনাদের কেমন লাগছে সেটা তো অবশ্যই লিখে জানাবেন আমাদের কমেন্ট সেকশনে, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না। ফিরে আসছি খুব তাড়াতাড়ি ক্যামেরা সুজোর সাথে, আমি সিমি, টিল দেন স্টে টিউন।